কাজ হয়ে গেল মাথার বাজা হামালাবাদ যখন দুইজন এক জায়গা তো হলো একজনা একজনাকে খুশি করে দিল দুইজন দুইজনকে যখন খুশি করে দিল তখন দুইজনের প্রেম মহব্বত বেড়ে গেল মহব্বত যখন বেড়ে গেল আল্লাহর নবী বললেন কে বললেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউ ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা দুনিয়াটা হলো লাভের জন্য আর সব থেকে লাভ যার বাড়তে নেককার বেটি ছেলে আছে বার যারতে নেককার বিবি আছে যার বাড়তে নেককার সালেহা মেয়ে লোক আছে ওই বাড়িতে বরকত আছে ওই বাড়িতে রহমত আছে ওইটাই হলো জান্নাতের একটা টুকরা গো যার বাড়িতে নেক বিবি আছে ওর এটাই হলো দুনিয়াটাই হলো জান্নাত এখানে সুখ পাবে আর যার বাড়িতে এবার পুরুষরা কি করবে রাত্রির বেলায় মিয়া বিবিতে এক জায়গায় বাসর ঘরে থাকলো সারা রাত্রে এবার খেতে বাড়ি হলো সোহাগ রাত মানালো এবার সকাল হয়ে গেল তখন আল্লাহ বলছে কি বাজ হামালা বাজ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তুমি উঠা খাটতে যাও তুমি কামাই করতে যাও ওরে পুরুষেরা তোমরা জমিনের খোঁজো কোনঠে কাজ আছে ওখান থেকে কাজ করে নিয়ে এসা তোমার বিবির খাবার জন্য ব্যবস্থা নাও খাওয়ার ব্যবস্থা তোমাকে করতে হবে বিবির কামাই খেতে হবে না বিবিটা তো তোমার হলো বডির তোমার শরীরের রক্ষা তোমার শরীরকে এবার যত্ন করে রাখবে তোমার বডিকে ভালো করে রাখবে এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের একটা করে জোড়া লাগালছে কেন শান্তির জন্য ওয়া শান্তিতে থাকবে তার জন্য শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজনকে দোসরা জনকে এবার মিলিত করে এবার মহব্বতের দুনিয়াতে তারাকে রাখে আল্লাহ মহব্বতের দুনিয়াতে রাখে ফাসাদেহা তো কানে তাতন যে মে লোকটা নেককার হবে যে মে লোকটা স্বামী ভক্তি হবে যে মে লোকটা স্বামী ভক্তি হবে বাড়িতে স্বামী নাই ওর মালের হেফাজত করবে ওর বাড়ি জোগাবে ওর ধান চাল জোগাবে ওর বাড়িতে কত রকমের জিনিস আছে সব জোগাবে আর ওর ছেলেপিলাকে জোগাবে আর কাকে জোগাবে নিজকে নিজ জোগাবে গো কেন যে বিবিটাও হলো স্বামীর মাল বিবিটাও হলো স্বামীর মাল পুরুষের মাল হলো কেন যে বিবি পুরুষের মাল হয়ে গেল তোমাকে আলমারির মতন খরিদ করে এনেছে তোমাকে মোবাইলের মতন করে খরিদ করে এনেছে তোমাকে শ্বশুর বাড়ি থেকে কিনে এনেছে এবার তোমার বাড়ির যত কাজ আছে সব তোমাকে করতে হবে গো লিল গায়বে বে মাহফিজ আল্লাহ ওয়ার গায়বে না তো আপনাকে সারা কাম করতে হবে পুরুষ যদি বাড়তে না থাকে মা বোনেরা শোন তোমার পুরুষ বাড়তে নাই এবার বাড়িতে তেল নাই বাড়িতে নুন নাই বাড়িতে পেঁয়াজ নাই এবার কে করবেন তোমার পুরুষের মাল থেকে অতটুক খরচ করতে পাবেন যতটুকে তোমার দরকার আছে গো যতটুক দরকার আছে অতটুক খরচ করতে পাবেন আপনি এবার আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন কি বললেন ফিল মাজাজে যদি কড়া দেমাগের মেয়ে লোক হয় ঝনঝিনা দেমাগের মেয়ে লোক হয় কেন যে মেয়ে লোককে আল্লাহ নিজের হাতে তৈরি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম দিককারে উঁচু হাড্ডি থেকে পেছলির হাড্ডি থেকে হাওয়াকে টেনে বসাল ছিল ওই হাওয়ার মতন হয়ে সারা দুনিয়াতে জগতে যত বেটি ছেলে আসবে ওই হাওয়ার মতন হয়ে থাকবে গো তাই বলে ওরা কোনো পন্থে রাজি হবে কোনো পন্থে নারাজ হয়ে যাবে তারাকে এক পন্থে যদি খুশি করতে চাহো আর এক পন্থে তারা নারাজ হয়ে যাবে তাহলে ফিল মাজাজে যদি কড়া দেমাগের হয় তাহলে কি করো ওজরি বহন্না তুমি ওকে মারো কেমন করে মারতে কয়েছে আল্লাহ হালকা মার দিতে কয়েছে আদরের মায়ের মারতে বলেছে তোমাকে গরু ঠেকেন করে মারতে বলেনি আর আল্লাহ বলেছে তুমি মুখে মারবে না আল্লাহ বলেছে মুখে মারবে না কেন যে মুখটা দেখার জিনিস
মুখটা হলো দেখার জিনিসের জন্য মুখে মারতে মানা করেছে। আবার আল্লাহ পাক নিজে থেকে আল্লাহর নবীকে বলছেন, এ নবী তোমার উম্মতকে বলে দাও, বিবিতে হলো তোমার সাই সম্পত্তি, বিবি হলো তোমার জীবনের আনন্দ, তোমার জীবনকে আনন্দ দিবে, তোমার জীবনকে খুশি করে রাখবে। তবে যদি কড়া দেমাগের হয়ে যায়, ওকে তুমি বুঝাও, তুমি ফায়েজ হন না, ওয়াজুর হন না, তুমি ছোট ছোট করে ওয়াজ করে করে শোনাও। যখন রাতে এক বালিশে শুধবেন, তখন ওই এক বালিশে মাথা দিয়া, বিবিরে খবরদার উদাম হ্যাঁ বাড়ি থেকে বাইর হয় না, ওরে আমার ভালোবাসা বিবিরে খবরদার, তুমি অপার মতলকের সাথে চালা করবে না, কেন যে তোমরা তোমাকে আমি বিবাহ করেছি, তুমি আমার মাল হইলা, কেন যে তোমার দেওয়ার তোমার জন্য দুশ্মন গো, এই জন্য তোমার দেওয়ারের সাথে তুমি উল্লঙ্ঘন হবে না, তুমি বেপর্দা হবে না, বেহায়া হবে না, তোমাকে চার টাটির মধ্যে থাকার অর্ডার দিয়েছেন আল্লাহ। কেন আল্লাহ অর্ডার দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। ওরে আমার ভাইরা, নিজের বেটা আলাগ করে বাড়ি করেছে, নিজের ভাই আলাগ করে বাড়ি করেছে, নিজের চাচার বাড়ি আলাগ হয়ে আছে, খবরদার যদি কেহরের বাড়ি যাওয়ার হুকুম, কেহরের বাড়ি যাওয়ার যদি তোমার দরকার হয়, তোমার যদি প্রয়োজন হয়, তবে তুমি কি করবে, ওই গলিতে খাড়ো হয়ে, ডেঢ়ের মাঝে খাড়ো হয়ে তুমি সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার বাড়ি থেকে জবাব আসছে, বাড়তে নাই, তবে তুমি ঘুরে চলে যাও, তোমার নিজের বেটার বাড়িতে গেছ, বহুমা বলছে আব্বা জান তোমার বেটা নাই, এবার তুমি ঘুরে চলে যাও, এবার তোমাকে গোটার নাই যে তুমি বাড়িতে ঢুকবে গো। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন, ওয়াজরিবুহুন্না ফাইনাতানাকুম ফালা তাত্তাগু আলাইহিন্না সাবিলা। যদি তা তো না বুঝে, বিছানালা একবার ছোট ছোট করে ওয়াজ করে বুঝলো না, হালকা মার দিয়া বুঝলো না, এবার তোমাকে কি করলো, বিছানালা করতে বলল, যে বিস্তার আলাগ করে লাও, বিছান আলাগ করে লাও, মিয়া বিবিতে ঝগড়া হয়েছে, ভাইরে আমার, বন্ধুরে আমার, মিয়া বিবিতে স্বাভাবিক ঝগড়া হয়, প্রত্যেক জনের হয়, আমারও হয়, এবার মোটামুটি কথা হয়ে যায়। এরকম এক যুবক মিয়া বিবিতে ঝগড়া করে এবার খানা খায়নি, চলে গেছে কোদাল নিয়ে ভুঁয়ে, ভুঁয়ে যেয়ে খুব কাজ করছে, যাই তোর বাড়ি যাব না, বিবিটাও বলছে যে যাও তুমি, তুমি রাগ করলে তো আমার কি, মুলবি সাহেব তো রাইতে ওয়াজ করে কহি দিয়েছে, কেলে যাও যে কালে কাহাক কোন পড়োশি মিয়া বিবির বরাবর হক, তোমায় যদি আমার উপরে দাবাও করো তো আমিও তোমার উপরে দাবাও করব। না না বিবিরা, তোমরা কে অধীন করেছে আর স্বামীরাকে স্বাধীন করেছে, মায়লোককে অধীন করলো আর পুরুষকে স্বাধীন করলো, এখানে একটু কম বেশি হয়ে গেল, একটু কম বেশি হওয়ার কারণ হলো যে আল্লাহ পাকের তরফ থেকে এটা ফয়সলা যে তোমার স্বামীর খিদমতে জান্নাত আছে, তোমার স্বামীর সেবাতে জান্নাত আছে, তোমার স্বামীর চরণে জান্নাত আছে। তাই বলে এবার ও লোকটা খুব কাজ করছে, আর একটা লোক মোটর সাইকেল নিয়ার করে চলে যাচ্ছে, বিবিকে মোটর সাইকেলের পিছনে বসিয়া বলছে, আহা হারে এরকম বিবি পাইতাম তো আমার মনটা খুশি হয়ে যেত, কত মহব্বত আছে এর ঘে, এর ঘে প্রেম কত আছে, দেখো তো এক মোটর সাইকেলে দুইজন চলে যাচ্ছে, ওই সামনে গাড়ি খাড়ু করে বলছে, ভাই আমি তেত্রি বাড়ি যাব, তো কোনখান দিয়ে যাব ভাই, তখন ওকে বলার আগে বলছে, আচ্ছা ভাই একটা কথা বলেন, আপনাকে রাস্তা বাতাছি, এ পিছনে আপনার কে বসে আছে, এটা বলছে এটা আমার বিবি, বলছে আহা হারে এরকম বিবি যদি আমি পাইতাম তো কত আমার ভাগ্য ভালো হতো, আমরা মিয়া বিবিতে ভাই এবার ঝগড়া ঝাঁটি রাত দিন হয়, তার রাগে আমি কদল নিয়ে ভুঁয়ে খেতে চলে এসেছি, কাজে লেগে গেছি, বলছে ভাই রে ইটা ওই জাতি আছে, ইও টেঁড়াতে কম লয় কিন্তু মজবুরিতে আমি নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি কোনো মজবুরিতে কিন্তু ই ওই জাতি আছে,
মায়ের লক্ষ্যে কোনো সময়তে আপনি খুশি করতে পারবেন না, কোন সময় আপনাকে খুশি করবে, কোন স্বপ্ন আপনার রাগ করবে, তাই আল্লাহ বলে দিয়েছে। কে বলল? তুমি বিছানা লাগ করে দেখো তো, তাতে বুঝছে কি বুঝে না। এবার কে করলো, কেমন করে বিছানা লাগ করলো? এবার গাদলা কাঁথা নিয়া মাদ্রাসা চলে যেতে হবে, মডেলের গলি চলে যেতে হবে। না না না, আল্লাহ পাক বলেছে ওই বিছানে, ওই পালঙ্গে, ওই চকিতে, ওই খাটে তুমি এক পাশে ধরে লাও, এবার একদিকে ঘুরে থেকে যাও, আর তোমার বিবি তোমাকে এবার তোমার চরণে আসছে না, আসে না গো। বলছে থাক রে মিনসা, তুই এদিকে ঘুরবি না তো ঘুরবি না, হামু ঘুরবো না। সারা রাত কেটে গেল ফিল্মে যাচ্ছে, এবার এত কড়া মেজাজ, এবার স্বামীও নিন যাই না, এবার বিবিও নিন যাই না, স্বামী আছে এবার গোমানে, যে আল্লাহ বলেছে আর রেজাল কাওয়ামুন আলা নিসা, মায়া লোকের হাকিম আমাকে বানালছে, মায়া লোকের হাকিম পুরুষ জাতিকে বানালছে, মহিলার হাকিম পুরুষ জাতিকে বানালছে, এই জন্য আমি এই পাশে ছাড়ব না। আর ও বলছে আমিও পাশে ছাড়ব না। সারা রাত কেটে গেল, কেহ কাহাকি আর খোঁজ করা করে হলো না। এবার আল্লাহ বলছেন ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, যদি টেঢ়া হয়, যদি আদবকি হয়, যদি হুঁচলি হয়, তবে তুমি কি করো, ওই অবস্থাতে তুমি তার সঙ্গে জীবন যাপন কেটে নাও, তালাক করে দিও না। বেশি সিধা করতে গেলে ভাঙ্গে যাবে, ভাঙ্গে যাওয়ার মানে তালাক হয়ে যাবে গো। তার জন্য বেশি সিধা করতে যাও না, ওরকম অবস্থাতে তুমি তার সঙ্গে জীবন যাপন করে এবার জিন্দগি কাটিয়ে লও। বাইরে আমার তো আমি বলতেছিলাম কি, যে আপনারা খবরদার, যে নাজায়েজ রেশমে রেওয়াজ আমাদের মধ্যে চলতে আছে, এই জন্য কি আমরা জাহান্নামের ইন্ধান হইতে যাচ্ছি? জাহান্নামের ইন্ধান, আল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নাম বলবে ওয়াতা কুলু হাল মিম মাজিদ, ওয়াতা কুলু হাল মিম মাজিদ। আল্লাহ বলবে ঠিক আছে, ওই ডোনেশন লওয়া, পরের বেটের টাকা লিয়া বিবিকে হালাল করা, ওই লোকগুলাকে জাহান্নামে ফেল, জাহান্নামে হড়হড় হড়হড় করে ফেলতে যাবে, ফেলতে যাবে। যত ডোনেশন লওয়া লোকেরা আছে সব, যখন ওর বেটা যাবে, ওর মা যাবে, ওর বোন যাবে, ওর বেটি যাবে, ওর স্বামী যাবে, সবকে এক কাতারে খাড়ো করে জাহান্নামে হড়হড় করে ঢালতে থাকবে। যখন সব জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ বলবে ওরে জাহান্নাম, তোর মধ্যে সব ডোনেশন লওয়া লোককে ভরে দিলাম, সব ডোনেশন লওয়া লোককে ভরে দিলাম, কি মুলবি আর কি মাওলানা, কি হাজি আর কি গাজি, সব ডোনেশনে পাগল হয়ে গেছে, কেহ কিচ্ছু দেখে না আর জানে না যে এই কারণে আমরা জাহান্নামকে এগিয়ে নিয়ে আসছে। কালকে আমাদের কটে সব যখন জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ আল্লাহর কাছে আবার জাহান্নাম দরখাস্ত জানাবে, আল্লাহ তুমি ওয়াদা করেছ প্যাট ভরার জন্য, আমার প্যাটটা ভরিয়া দাও, অনেক খালি আছে, আমার প্যাটের এক কোনা বোঝ হয়নি, আমার খালি আছে। তখন আল্লাহ বলবে যাও যাও, আরও দেখো তো কোনো গুনাহগার, বেনামাজি, বেরোজাদার, বহিনের হক মারনে বালা, এবার ভাইয়ের হক মারনে বালা, এবার ভাইয়ের হক মেরা হজ করনে বালা, যত লোক আছে সবকে জাহান্নামে ভরে দাও। এবার যখন জাহান্নামে ভরে দিবে, তাও জাহান্নাম বলবে ওয়াতা কুলু হাল মিম মাজিদ, ওয়াতা কুলু হাল মিম মাজিদ, আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। এরকম করে করে এবার জাহান্নাম যখন কিবরিয়াতের পাথর ভরতে লাগবে, তখন পাথর দিয়াও জাহান্নাম ভরবে না, তখন আল্লাহ বলবে ওরে জাহান্নাম তোর প্যাট ভরিয়া দিছি রে। আল্লাহ তখন উঠবে উঠা, এবার নিজের ডাহিন পা খানটা জাহান্নামের মধ্যে, জাহান্নামের ওপরে যখন রাখবে, তখন জাহান্নাম বলবে কাত কাতবে ইজ্জাতে কাওয়া কারামেকা, আল্লাহ তুমি মেহরবান, আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি আরহাম রাহিমিন, আমার প্যাট ভরে গেল আর আমি খেতে চাহাব না। তো আমার ইসলাম দরদি ভাইরা, আমার বোনেরা, খবরদার,
মিয়া বিবিতে যে বাড়িতে মহব্বত আছে ওই বাড়িতে বরকত আছে, যে বাড়িতে মহব্বত নাই ওই বাড়িতে বরকত নাই। আরে ডোনেশন লাওয়া দাওয়াটা বন্ধ করে দেন, একদম বন্ধ করেন। যদি আমরা আলিম সমাজ যদি একতা হয়ে যায় যে যে ডোনেশন লওয়া বিবাহ আছে ওই ডোনেশন লওয়া বিবাহ পড়াইতে যাব না, সভায় অটল হয়ে যান, তাহলে এর জিনিসটা রুখতে পারবেন। আন্না তো রোকা মুশকিল আছে, সব জাহান্নামের ইন্ধন হইতে যাচ্ছি আমরা। যে জাহান্নাম আমার জন্য আপনার জন্য এক নয় দুই নয় 3000 বছর ধরে গরম করেছে, ওই জাহান্নাম আমাকে ডাকতে আছে যে তোমরা তাড়াতাড়ি আসো, তোমার ঘে নাজাজ বরদাস্ত হয় না, তোমার ঘে জুলুম বরদাস্ত হয় না, তোমার ঘে অত্যাচার ব্যবিচার আর বরদাস্ত হয় না, তোমরা জলদি আইসো আর আমার পেটে ঢুকো। তোমার ভাইয়েরা বন্ধুরা কিছু আপনারা আসবেন, কিছু দাবার মতন আছেন, টাইম বেশি না, আমার কতক্ষণে আছে, আমার পিছনে দেখছি বক্তা এসে হাজির হয়ে আছে, তো আপনারা কিছু যদি পারেন তো আমার হাতে দিয়ে যাবেন, আল্লাহ আপনারাকে কবুল করবে। মানজা বিল হাসানা ফালাহু আশরাম সালেহা, একটা টাকা যদি আল্লাহ রাস্তায় খরচ করেন আপনাকে আল্লাহ 10টা রহমত দান করবে। আছেন কেহ ওরকম আল্লাহর বান্দা? এই যে দেখেন সব খাড়া হয়ে আছে, এত কহার পর মানুষ কেনে হেদায়ত নিতে চাহে না। এটা জায়গা হলো বসার, খাড়া হওয়ার জায়গা নয়। কে আমি দিব? নসাদ সালাফি। আচ্ছা নসাদ সালাফি, নারে তাকবীর। আর 500 টাকা দিয়ে দিলেন দাদা? হ্যাঁ, আর 500 টাকা দেন। নারে তাকবীর, নসাদ সালাফি 500 টাকা। আমিন আল্লাহুম আনতা সালাম ইনকা সালাম। 2000 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। আরো একজনকে 500 টাকা দান করে আল্লাহ কবুল করো। আরো একজন, কি তোমার নাম? মোহাম্মদ হাসিব রহমান মালাগো, 270 টাকা দান করেছে মাওলা। আল্লাহ আরো একজন 100 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। ও